হ্যালো বন্ধুরা, আর্কিটেক বাংলার পক্ষ থেকে সকলকে আবার শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও। তো এতদিন ধরে আপনাদেরকে যা কিপ্ট নিয়ে দিয়েছিলাম, তো আজকে রিয়েল এস্টেট সম্পর্কে কিছু আপডেট, যেটা ন্যাশনাল মিটিং থেকে হয়েছে, তো সেখান থেকে আপনাদেরকে আজকে শেয়ার করব। তো আমাদের রিয়েল এস্টেটের কী অবস্থা? তো আমাদের রিয়েল এস্টেটের যে নিয়ে যা আলোচনা হয়েছিল, তো রিয়েল এস্টেটের কতটুকু কী হতে পারে, তো সে নিয়ে আপনাদেরকে শেয়ার করব। তো আমাদের রিয়েল এস্টেট অলরেডি যে 27 কোটি টাকার যে রিয়েল এস্টেট ইন্ডিয়াতে যে হয়েছিল, তো সেটা আমরা আপনাদেরকে বলেছি, সেটা অলরেডি রেডি আছে। কিন্তু তারা শুধু আমাদের যে ইহার যে আপডেট, তো ওরা বলছে আপনারা আগে আপডেট করে নেন, তারপরে আপনাদেরকে আমরা সব ডিল করে সব অ্যাডগুলো দিব। তো ওটা অলরেডি রেডি আছে, কিন্তু শুধু আমাদের যখনই নেক্সট পেতে হবে। তো এখন অনেকেই আমরা অ্যাড দেখছি, কিন্তু আমরা মোবাইল ছেড়ে দিয়ে একদিকে ফেলে দিয়ে আমরা কী করছি, আমাদের কাজ করছি, তো অ্যাডগুলো দেখা হচ্ছে না। তো সেই জন্য যারা অ্যাড দিবে, যেগুলো মানে বড় বড় কোম্পানি, তারা এটা চাচ্ছে না। তারা চাচ্ছে ইহা আপডেট হয়ে যাক। আপডেট হয়ে গেলে যখন নেক্সট বটম আসবে তখন আমরা অ্যাড দিব। অলরেডি অনেকগুলো অ্যাড রেডি হয়ে গেছে এবং আপনাদেরকে তো আমাদের যে বড় বড় কোম্পানিগুলো, যে নেক্সট বেতন যখন এই ইহা আপডেট হয়ে যাবে, অলরেডি আমাদের যা লাইফস্টাইল কোম্পানিও চাচ্ছে ইহা অ্যাড দেওয়ার জন্য, ইহাকে বলছে। এবং তো ইহার যে অনেকগুলো আপডেট এখানে, ধরুন প্রথমে আমাদের দেওয়ার কথা ছিল যারা প্রিমিয়াম মেম্বার তাদের 1000 ইউরো করে, যারা নন প্রিমিয়াম মেম্বার 350 ইউরো করে, এবং যারা 1000 ইউরো করে তারা প্রতিটা তাদের ফার্স্ট রেফারেল থেকে 1000 ইউরো করে পাবে, এবং যারা নন প্রিমিয়াম মেম্বার তাদের 350 ইউরো করে। তো এটা প্রাথমিকভাবে ছিল, কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন অফারগুলো দেওয়া হয়েছে, যেমন 1500 ইউরো, 12000 ইউরো, 1200 ইউরো, 2000 ইউরো, তারপরে 2500 ইউরো, তো রেফারেল থেকেও যারা রেফারেল থেকেও এখানে 1500 ইউরো বা 2500 বা 350 নন পিবি মেম্বার থেকে, তো এই সমস্ত যে সমস্ত অনেকগুলো হিসাব এখানে রয়েছে, তো সবগুলো হিসাব করতে করতে ইহার এগুলো কাজ করছে, তো সেজন্য একটু দেরি হচ্ছে। তো এগুলো অনেকগুলো রেফারেল, বিভিন্ন ধরনের রেফারেল, কেউ 1500, কারো থেকে 1500, কারো থেকে 1000, কারো থেকে 350, হ্যাঁ এরকম যে হিসাবগুলো, তো এগুলো করতে হাতে একটু সময় লাগছে, তো সেগুলো আপডেট হয়ে যাবে। তো আমাদের ন্যাশনাল মিটিং বলা হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে হয়তো আমরা কোনো নিউজ পাবো, বা 1 সপ্তাহ, আর আজকে বা মঙ্গলবারে আমাদের নিউজ লেটার আসার পুরো সম্ভাবনা রয়েছে। তো নিউজ লেটার আমরা এই আজকের মধ্যে পাওয়ার, ন্যাশনাল মিটিং, আমাদের ইন্টারন্যাশনাল মিটিংয়ের যে যা গিফট নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানে রিয়েল এস্টেট নিয়ে যে আলোচনা, সেখানে বলা হয়েছে যে আমরা আজকে হয়তো, তো সেই নিউজ লেটারটা যা গিফট নিয়ে থাকবে এবং এর পাশাপাশি আমাদের রিয়েল এস্টেট সম্পর্কিত থাকবে। তো এখান থেকে আমরা আরও ডিটেলস জানতে পারবো, তো জানলে যখন নিউজ লেটার আসবে আমরা আরও ডিটেলস আপনাদেরকে বলবো। তো এখন অনেকগুলো আমরা এটাই ধরতে পারি, অনেকগুলো রিয়েল এস্টেট অলরেডি এবং ইন্টারন্যাশনাল যে অ্যাডগুলো, যে 1000 কোম্পানি সেটাও আমাদেরকে বলা হচ্ছিলো আছে। তো যখনই ইহা আপডেট হয়ে যাবে, অ্যাপ আসবে বা নেক্সট বেটনের যে অপশনটা আসবে, তো সেখান থেকে আমরা তখন থেকে আমরা এই অ্যাডগুলো আমরা সবাই পাবো। তো এখন আমরা কেউ কেউ একটা দুইটা অ্যাড পাচ্ছি, সেগুলো লোকাল অ্যাড, ঠিক আছে। তো পরিপূর্ণভাবে রেগুলার অ্যাড আসবে যখনই আমাদের নেক্সট বাটন, তো প্রতিটা অ্যাড ডাকার পরে আমরা নেক্সট দিব, আরেকটা অ্যাড যাবে। তো একসাথে সব অ্যাডগুলো দেখতে হবে, কিন্তু যখনই দেখব একসাথে সব অ্যাডগুলো দেখতে হবে, এটাই সিস্টেম আসবে। অনেক ধরনের আপডেট আসবে ইহাতে, আমরা অলরেডি দেখতেছি ইহাতে অনেকগুলো কাজ চলছে, ইহার অনেক ধরনের সমস্যা হচ্ছে, কারণ ইহাতে আপডেটের কাজ চলছে, আমাদের রেফারেল ইনকামগুলো যুক্ত হবে, তো সবগুলো আপডেট হবে। তো এটা ধরে নিতে হবে যে একটা ওয়েবসাইটে কাজ করতে আসলে অনেক অনেক ধরনের কাজ এখানে করতে হয়, একটা ওয়েবসাইট রেডি করতে, বিভিন্ন ধরনের এখানে হিসাব,
যেগুলো আছে বিভিন্ন ধরনের রেফার, এগুলো তো সবাইকে এক ইনকাম দিবে না, যেরকম বলছিলাম কি 1,000 কেউ 1,500 কেউ 3,500 2,500, তো বিভিন্ন ধরনের যে হিসাবগুলো এগুলো করতে ইহার একটু সময় লাগছে। তো আমাদের আরেকটু ধৈর্য রাখতে হবে। তো আর নিউজ লেটার আসলে আমরা আরও ডিটেলস বলতে পারবো। তো আর যেটা আমাদের ক্রিপ্টো নিয়ে, যেটা আমাদের অনেকের মনে যে যারা এই সম্পর্কে জানে, ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল কারেন্সি সম্পর্কে যারা জানে, তারা এই যা লাইফস্টাইলের যে পদক্ষেপ বা যেভাবে তারা কাজ করে যাচ্ছে, যারা নেগেটিভ ছিল তারাও পজিটিভ হয়ে যাবে। কারণ আমাদের যা ক্রিপ্টো যে কোম্পানির সাথে লিস্টেড হচ্ছে সেটা হচ্ছে ব্লকচেন। তো ব্লকচেন হচ্ছে একটা বিশ্বের মধ্যে বর্তমানে যে আধুনিক যে ডিজিটাল মুদ্রার পাওয়ার হাউস, ওখান থেকেই এই সমস্ত ডিজিটাল মুদ্রাগুলো এই ব্লকচেন থেকেই লিস্টেড হয়ে যায়। এবং ব্লকচেন মানে হচ্ছে এটা একটা ট্রেনের বগির মতো। ধরুন একটা ডিজিটাল মুদ্রা রেখেছে, ওইটা যখন ভর্তি হয়ে যাবে তখন আরেকটা বগিতে আরেকটা মুদ্রা রাখবে। এভাবে চেন অনুসারে এই ডিজিটাল মুদ্রাগুলো ব্লকচেনে থাকে। তো ব্লকচেন এটা একটা বিশ্বের বর্তমানে যে ডিজিটাল কারেন্সি আছে তার একটা, সে এই ব্লকচেন থেকে এই ডিজিটাল মুদ্রাগুলো পরিচালিত হয়। তো এটা যারা এই ডিজিটাল মুদ্রা সম্পর্কে খবর রাখে তারা অবশ্যই বুঝতে পারেন যা লাইফস্টাইল কোম্পানি আসলে কি লিগাল নাকি। তো আমরা অনেকে বলছি যা লাইফস্টাইল আমাদেরকে ধোকা দিচ্ছে বা এই দিতে পারে, কিন্তু না, আপনারা এটা বুঝতে পারেন এই যে যা লাইফস্টাইল যে কোম্পানিগুলো কাজ করছে সেগুলো বিশাল বিশাল কোম্পানি, যেমন এম্পায়ার স্টেট কোম্পানি, ইহা এগুলো ব্লকচেন, যে ব্লকচেন যা ক্রিপ্টোর এটা একটা বিশ্ববিখ্যাত কোম্পানি এবং এখানেই হচ্ছে সমস্ত ডিজিটাল মুদ্রা এখান থেকেই বর্তমানে। আমরা ইথেরিয়ামের কথা বলছিলাম আপনাদেরকে, তো ইথেরিয়ামের পাওয়া পরিচালনা হয় এই ব্লকচেন থেকে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি আমাদের যা লাইফস্টাইল আসলে আমরা এটা একটা লিগ্যাল কোম্পানি এবং লিগ্যালভাবে কাজ করে যাচ্ছে। আমাদের যে পদক্ষেপগুলো সেগুলো আমরা এভাবেই দেখতে পাচ্ছি। আনলিগালি কোনো এখানে সব বড় বড় কোম্পানি, মানে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বড় ননল্যান্ডগুলো সব বড় বড় কোম্পানি এবং এগুলো জেনুইন কোম্পানি। হ্যাঁ, তো আমরা সেজন্য আমাদের এই আমরা যত এখানে আমরা এখান থেকে জ্বালা বিস্টিল কোম্পানি আমাদের শুধু বিজ্ঞাপন না, আমাদের বিভিন্ন সেক্টর থেকে আমাদের ইনকামটা দিবে। যা ক্রিপ্টো কারেন্সি হয়তো এখন একটু আমাদের বিভিন্ন দেশে হয়তো এটা এখনও চালু হয়নি, তো চালু হয়ে যাবে আগামী বিশ্ব হবে ক্রিপ্টো কারেন্সির ডিজিটাল কারেন্সি। অর্থাৎ এমন একটি কারেন্সি যেটা আপনাকে কোনো ব্যাংক লাগবে না, আপনি আপনার মোবাইলের মাধ্যমে সেই কারেন্সিটা আপনি লেনদেন করতে পারবেন, এটা দিয়ে আপনি বাজার করতে পারবেন বা যখনই অনুমোদন হবে যে মার্কেটে যেটা অনুমোদন আছে তো সেভাবে আমরা এটা করতে পারব। তো আমরা আশা এটাই আমাদের আশা হচ্ছে আমাদের যা লাইফস্টাইল কোম্পানি আমাদেরকে যে স্বপ্ন নিয়ে আমরা এসেছি আমাদের পূরণ হবে এবং যে কাজগুলো করছে সেগুলো লিগ্যালভাবেই করছে, তো সেজন্য আমাদের কোম্পানির উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে কাজ করে যেতে হবে। ধন্যবাদ, আজকের আপডেট এগুলোই, পরবর্তী যদি কোনো আপডেট আসে তাহলে আপনাদের শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে।